আচ্ছা তার মানে ঢাকটা ঠিকমতো সেট না করলে জি এটা চলবে না জি এটা এখানে কিন্তু সেফটি লক দেওয়া আছে অনেক সময় বাসায় কিন্তু বাচ্চারা থাকে বাচ্চারা কিন্তু অনেক সময় আপনারা এসে কি করে ঢাকনাটা দিয়ে ব্লেন্ডার চালানোর চেষ্টা করে তখন কিন্তু ওরা চালাতে পারবে না এটা লকটা যদি বন্ধ না হবে তখন আপনি এটা চলবে না এটা কিন্তু এখন চলবে না ঠিক আছে এই দেখেন আমি এখন এই যে লকটা করব আপনাদের সামনে যে ধরে এই লকটা করে দিলাম লক করার পরে কিন্তু এটা আপনারা চালাতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে চলে এসেছি ঢাকার নিউ সুপারমার্কেটের ঠিক পাশে অবস্থিত বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় হোলসেল জোনে এখানে আপনারা কিন্তু মিয়াকোর সকল প্রোডাক্ট হোলসেলে পেয়ে যাবেন এছাড়া এখানে সব কিছুই হোলসেলে পাওয়া যায় তবে আজকে আপনাদেরকে একটি দারুণ প্রোডাক্ট দেখাবো সেটা হলো মিয়াকোর একটি গ্রাইন্ডার খুবই পাওয়ারফুল এবং দাম অনেক রিজনেবল তো যারা কম দামের মধ্যে একটা ব্লেন্ডার খুঁজছে যেটা দিয়ে আপনারা সব কিছুই করতে পারবেন এবং দামটাও রিজনেবল তাদের জন্য এই ভিডিও তো এগুলো সম্পর্কে ডিটেলস চলুন আমরা মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে জেনে নিই লেটস গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনাদের দোয়ায় তো আজকে যেহেতু আমাদের প্রথম ভিডিও তো দর্শকদের সাথে আপনার পরিচয়টা একটু দিয়ে দিন অবশ্যই আমাদের পরিচয় দিয়ে দিব আমাদের এটা হচ্ছে মিয়াকো হোলসেল জোন নামে পরিচিত ঠিক আছে আমাদের এখান থেকে আপনারা হোলসেল প্রাইসে মাল নিতে পারবেন এবং এখানে কি রিজনেবল প্রাইসের মধ্যে মালটা নিতে পারবেন খুব ভালো মানের মাল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আজকে কি দেখাবেন আমাদের আজকে আমরা দেখাবো দুইটা গ্রাইন্ডার গ্রাইন্ডার জি দুইটা গ্রাইন্ডার দেখাবো দুইটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং দুইটা হচ্ছে আপনার এসএস বডি স্টিলের এসএস বডি স্টিলের জি সম্পূর্ণ স্টিলের এবং এগুলোর মধ্যে আপনি সবকিছু করতে পারবেন আচ্ছা তো এটা কত ওয়াটের এটা হচ্ছে আপনার এই যে আমি বিস্তারিত দেখায় দিব ঠিক আছে এটার বক্স আছে আচ্ছা মডেল নাম্বার এবং এটা ওয়াট কত পরে আমি দেখা দিব এটা হচ্ছে দুইটা সাইজ হয় ঠিক আছে একটা মডেল হচ্ছে আপনার যে এখানে দেওয়া আছে MC707 আচ্ছা ঠিক আছে এটার ওয়াট হবে আপনার 850 ওয়াট এবং 400 গ্রাম জি আর এটার বড় একটা হবে এটার মডেলটা হবে আপনার MC10 ঠিক আছে এটার ক্যাপাসিটি হবে আপনার 500 গ্রাম আর এটা ওয়াট হবে আপনার 1000 ওয়াট ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে কিন্তু দেখেন আপনার এখানে লকেট সিস্টেম আছে ঠিক আছে এটা কিন্তু আপনার লক ছাড়া দিলে কিন্তু এটা চলবে না যে এখানে কিন্তু দেখেন একটা লকেট সিস্টেম আছে যখন আপনার এখানে খাবার গুলো দিবেন খাবারটা দিয়ে জাস্ট এটা দিয়ে যে লকটা করে দিলেন সেফটি লক এটা দিলে কি আর কখনো ভয় নেই কোনো রিস্ক হবে না ঠিক আছে এটা দিয়ে তখন আপনারা সুইচ দিয়ে যে দেখেন আমি এটা একটু চালিয়ে দেখা দিব একদম আমাদের বিয়সকে এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে পালস যখন আপনারা মনে করেন খাবারটা অনেক সময় নিচে পড়ে থাকে উপরে খাবারটা সুন্দর ফিনিশিং হয় কিন্তু নিচেরটা হচ্ছে না তখন আপনি কি করতে হবে পালসে 3 সেকেন্ড ধরবেন আবার ছাড়বেন আবার ধরবেন আবার ছাড়বেন এরকম করলে কি আপনার খাবারটা আপ এন্ড ডাউন হবে উপরেরটা এবং নিচেরটা খুব সুন্দরভাবে আপনার মিক্স হবে আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার যখন খাবারটা হয়ে যাবে তখন এটা কিন্তু আপনার এভাবে ঢেলে নিতে হবে ঠিক আছে সে কিন্তু আপনি এইভাবে ঢেলে নিতে হবে এটা কিন্তু বাটিটা ফিক্সড ঠিক আছে এটা কি লক ছাড়া চলবে না না এটা লক ছাড়া চলবে না এই ঢাকনাটা দিতেই হবে ঢাকনা ছাড়া আপনি এটা চলবে না আচ্ছা একটু দেখান যদি এই দেখেন আমি এখন আমি বিরুস্তে দেখা দিব যে আমি ঢাকনাটা খুললাম এখন কিন্তু আমি এই যে দেখেন সুইচ দিয়েছি চলবে না আচ্ছা ঠিক আছে এখন এই যে আমি ঢাকনাটা বসিয়ে দিব ঢাকনাটা বসিয়ে লক করে দিলাম যে এখন কিন্তু আপনার বসেনি ঢাকনাটা বসিয়ে দিলাম আচ্ছা তার মানে ঢাকটা ঠিক মতো সেট না করলে জি এটা চলবে না জি এটা এখানে কিন্তু সেফটি লক দেওয়া আছে অনেক সময় বাসায় কিন্তু বাচ্চারা থাকে বাচ্চারা কিন্তু অনেক সময় আপনারা এসে কি করে ঢাকনাটা দিয়ে ব্লেন্ডার চালানোর চেষ্টা করে তখন কিন্তু ওরা চালাতে পারবে না এটা লকটা যদি বন্ধ না হবে তখন আপনার এটা চলবে না ঠিক আছে আর এটার মধ্যে সেম আরেকটা হচ্ছে বড় যেটাতে আপনার সবকিছু করতে পারবেন এটার আমি বলে দিব কি কি করতে পারবেন এটার মধ্যে এবং এটার মধ্যে কিন্তু আপনার এই জগটা খোলা অপশন আছে এখানে কিন্তু একটা লক আছে এই যে দেখেন এখানে লকটা হচ্ছে জগের জগটা যদি আপনারা এভাবে বসা দেন এইভাবে কিন্তু বসবে কিন্তু বাট আপনি এইভাবে চলবে না এখন এই যে দেখেন আমি এটা চালিয়ে দেখাই দিই এটা কিন্তু এখন চলবে না ঠিক আছে এই দেখেন আমি এখন এই যে লকটা করবো আপনাদের সামনে যে ধরে এই লকটা করে দিলাম লক করার পরে কিন্তু এটা আপনারা চালাতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ সাউন্ডলেস হয়ে যাবে ঠিক আছে এবং আচ্ছা এই ঢাকনাটা খোলাম এটা ঢাকনাটা খোলার পরে কিন্তু দেখেন এই যে চলবে না
ঠিক আছে দুইটাই আপনারা ঢাকনাটা সব সময় ঢাকনাটা দিয়ে তখন আপনাদের ইউজ করতে হবে তখন এটা ওপেন হবে ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু আপনারা শুকনো এবং ভিজা দুইটা আইটেমই করতে পারবেন এলাচি দারচিনি মাংসের কিমা চালের গোড়া ডালের গোড়া হলুদ মরিচ সব কিছু করতে পারবেন মাল্টি ফাংশন আপনারা চাইলে এটাতে টমেটো চাটনিও বানাতে পারবেন সব কিছু করতে পারবেন এটার মধ্যে এটা দিয়ে সর্বোচ্চ কি কি গুঁড়ো হবে এটা দিয়ে আপনার এলাচি হবে দারচিনি হবে আদা রসুন হবে পেঁয়াজ হবে মরিচ হবে মাংস কিমা করতে পারবেন মানে বিভিন্ন যত আইটেম আছে সব কিছু করতে পারবেন আপনারা যদি বলেন আমি এটাতে জুস করবো আপনারা চাইলে জুসটাও করতে পারবেন আচ্ছা জি মানে একের ভিতর সব আইটেম একের ভিতর সব করতে পারবেন রাইট আচ্ছা তো এটার সাথে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা এটার মধ্যে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি জি এক বছরের ভিতরে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা ঠিক করে দেব এটা আপনাকে আচ্ছা ভাই তো এটার সাথে কি ভোল্টেজের ইয়াটা আছে সুইচটা আছে জি এটার সাথে ভোল্টেজ সুইচ আছে এবং এটা যে আপনারা সুইচটা দিয়ে দিয়েছে যে দেখেন এটা কিন্তু 100% কপার মোটর হবে ঠিক আছে জি এবং এটা ফিনিশিংটা খুবই সুন্দর এবং এটা ভিতরে যে দেখেন মোটর দেখা যাচ্ছে ঠিক আছে এটা একদম সম্পূর্ণ কপার মোটর মিয়াকোর মাল সম্পূর্ণ মানে খুবই ভালো মিয়াকোর মাল ঠিক আছে আচ্ছা মিয়াকোর মাল খুবই ভালো ঠিক আছে তো এখন কাজের কথায় আসা যাক জি ভাইজান এটার দাম কত যাচ্ছে এটার প্রাইস এর বাইরে কিন্তু আরো অনেক বিক্রি হচ্ছে ঠিক আছে এবং আমাদের যে মালগুলো এখন বাজারে আসছে দেখেন আমাদের প্রাইস কিন্তু এখন আপ এন্ড ডাউন হচ্ছে প্রাইস কখনো বাড়ছে কখনো কমছে এবং এটা কিন্তু আমাদের আগে যে প্রাইস ছিল এখন কিন্তু এটা প্রাইস অনেকই বাড়ছে সবাই জানে এটা ঠিক আছে এটা প্রাইস কি দিয়ে থাকছে এখন আমরা 2850 টাকা 2850 জি আর এটা দিচ্ছি আমরা মাত্র অনলি 2550 টাকায় 2550 টাকা জি এবং আপনারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যেখানে নিতে চান সব জায়গায় আমরা মাল দিয়ে থাকি এবং সব জায়গায় আপনারা মাল নিতে পারবেন চাইলে ঠিক আছে তো আরেকটা প্রশ্ন আপনি নিজে হলে কি এই প্রোডাক্টটা কিনতেন অবশ্যই ভাইয়া আমি আমার বাসায় কিন্তু আমি এটা একটু ইউজ করি ঠিক আছে আচ্ছা খুবই ভালো এটা সার্ভিস কেমন দিচ্ছে 100% ভালো আচ্ছা ভাইয়া তো ভাই আপনাদের অ্যাড্রেসটা বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস ভিলা সিটি কমপ্লেক্স হোলসেল জোন 96-97 হচ্ছে আমাদের শপ নাম্বার আচ্ছা ঠিক আছে এখানে আসলে আপনারা পাবেন অথবা আপনারা যদি না আসতে পারেন অথবা নিউ মার্কেট কাঁচা বাজার এখানে আসলে আমাদেরকে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন আবার দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ হাফেজ